পবিত্র রমজানে অন্য মাসের তুলনায় বেশি আমল করতেন সাহাবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমলের তৎপরতা বহুগুণ বেড়ে যেত এই মাসে। তাদের ঘরের প্রতিটি নারী পুরুষ এমনকি শিশুরাও খুব আগ্রহ নিয়ে রমজানে আমল করতেন, ইবাদত করতেন। তারা রমজানের পুরো সময়ের জন্য রুটিন করে নিতেন যেন এক মুহূর্ত গাফেল থেকে সময় নষ্ট না হয়। রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত লাভে তাদের চেষ্টার কোনো কমতি থাকত না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরো রমজানের প্রত্যেক রাতে তারাবি, তাহাজ্জুদ ও পবিত্র কোরআনের তেলাওয়াতকে খুব গুরুত্ব দিতেন। তাদের মধ্যে কেউ কেউ তো প্রায় পুরো রাত তারাবি ও তাহাজ্জুদ নামাজে কাটিয়ে দিতেন, পবিত্র কোরআনকে কয়েকবার খতম করে ফেলতেন। হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ জামাতে পড়ার জন্য উবাই ইবনে কাব ও তামিম দারিকে নিয়োগ করতেন। তারা নামাজে 100 আয়াত বিশিষ্ট সূরাগুলো পড়তেন। নামাজে দীর্ঘ সূরা পড়ার কারণে তারা লাঠির উপর ভর করতেন। এই নামাজ তারা শেষ করতেন সেহরির আগ দিয়ে। অন্য বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে মসজিদে তারাবি পড়তেন। নামাজ শেষ করে সবাই যখন বাড়িতে চলে যেত, তখন নতুনভাবে অজু করে তিনি মসজিদে ফিরে এসে সেহরি পর্যন্ত নামাজ পড়তেন। আস সুনানুল কুবরা লিল বাইহাকি 4280 নম্বর বর্ণনা। পবিত্র রমজান এলে নবীজির সাহাবিরা রাতে মসজিদে ইবাদতে মশগুল থাকার পাশাপাশি দিনেও মসজিদে সময় যাপন করতেন। যেমন ইবনে আবি সাইবা আবুল মোতাওয়াক্কিল থেকে বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীরা রোজা রাখলে মসজিদে বসে থাকতেন। মুসান্নাফে ইবনে আবি সাইবা 9875 নম্বর হাদিস। হযরত আবু নুয়াইম রহমতুল্লাহি আলাই সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, নিশ্চয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা রমজানে মসজিদে অবস্থান করতেন। তারা বলতেন, আমরা আমাদের রোজাকে পবিত্র করছি। হিল্লিয়াতুল আউলিয়া। সাহাবিরা অর্থহীন কথা ও কাজ, ঝগড়া বিবাদ, মিথ্যা প্রতারণাসহ যেই সকল কাজগুলো রোজা বিনষ্ট করে বা তার প্রতিদান কমিয়ে দেয়, এমন সব কিছু থেকে তাদের নিজেদেরকে বিরত রাখতেন। ইবনে আবি সাইবা আমির ইবনে মাতার থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবদুল্লাহর কাছে তার ঘরে এলাম। তিনি সেহরির অতিরিক্ত খাবার বের করলেন, আমরা তার সঙ্গে সেহরি খেলাম। নামাজের জন্য ইকামত বলা হলে আমরা বের হলাম, তার সঙ্গে নামাজ পড়লাম। মুসান্নাফে ইবনে আবি সাইবা 9024 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আসহাবে সুফফাদের খাবার দিতেন, কারণ তারা মুসলমানদের মধ্যে জীবনযাপনের দিক থেকে দুর্বল ছিলেন, মসজিদে নববীতে পড়ে থাকতেন। ওয়াসেল ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজান এলে আমরা সোফায় থাকতাম, আমরা রোজা রাখতাম। যখন ইফতার করতাম তখন আমাদের এক একজনের কাছে এক একজন এসে নিয়ে গিয়ে আমাদেরকে রাতের খাবার খাওয়াতেন। হিল্লিয়াতুল আউলিয়া তৃতীয় খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীরা তারাবি ও তাহাজ্জুতের নামাজে বিশেষ মনোযোগ দিতেন। তারা অন্য নারী সাহাবিদের নামাজ শেখাতেন। নামাজ শেখাতে রমজানের রাতে মাঝে মধ্যে জামাতে নামাজ আদায় করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তার মৃত্যুর পর তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। বুখারী 2026 নম্বর হাদিস।